আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আশারুল একাডেমি ওয়েবসাইটে প্রবেশ করব এবং এখানে রেজিস্ট্রেশন করব, ওয়েবসাইটটি কীভাবে ইউজ করব, এখান থেকে কীভাবে লাইভ ক্লাসগুলো করব। তো তার জন্য যে কাজটা করতে হবে, সকলের যে ব্রাউজারটা আছে, মোবাইল হোক, সেটা ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, এখান থেকে আমাদের এই ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করতে হবে, asharaloacademy.com। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের হোম পেজ। এখানে বিভিন্ন বিষয়ের কোর্সগুলো দেওয়া আছে এবং সর্বশেষ কোর্সগুলো এখানে দেওয়া আছে। এখানে কিছু বেসিক তথ্য দেওয়া আছে, এখানে আমাদের অর্জন সাফল্যগুলো দেওয়া আছে, আমাদের পরিচালক মণ্ডলীর তথ্য দেওয়া আছে, ফেসবুক পেজ, ইউটিউব লিঙ্কের চ্যানেল দেওয়া আছে। তো ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওপরে ডান দিকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনার নাম, মোবাইল নাম্বার, বিদ্যালয়ের নাম, শ্রেণী, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আরও একটি অপশন আছে, সেটা হচ্ছে রেফারেল কোড, মানে আপনি যদি কোনো শিক্ষকের মাধ্যমে আমাদের কাছে ভর্তি হতে চান তাহলে সেই শিক্ষকের রেফারেল কোডটা আপনারা ইউজ করতে পারেন। আর যদি কোনো শিক্ষকের মাধ্যমে না হয়, আপনারা বিভিন্নভাবে নিজে থেকেই বা ফেসবুকে অ্যাড, ইউটিউব অ্যাড থেকে আমাদের এখানে ভর্তি হতে চান, তাহলে রেফারেল কোডটা দেওয়া লাগবে না। এবং রেফারেল কোড যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই সেটা ইংরেজিতে দিতে হবে। এখান থেকে আপনার সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পরে আপনি এখানে রেজিস্ট্রেশনটা সম্পন্ন হবে। আমি একটি রেজিস্ট্রেশন করে দেখিয়ে দিচ্ছি। এখানে যে মোবাইল নাম্বারটা ইউজ করবেন, সেই মোবাইল নাম্বারটি অবশ্যই, একবার যে ফোন নাম্বারটি ইউজ করবেন সেটি আর দ্বিতীয়বার ইউজ করতে পারবেন না। যদি বাংলা ইউজ করেন তাহলে লগ ইন করার সময় বাংলাতেই ব্যবহার করবেন, যদি ইংরেজিতে ইউজ করেন তাহলে লগ ইন করার সময় অবশ্যই সেটা ইংরেজিতে ইউজ করতে হবে। তো আমার সাজেশন, সবগুলাই আপনি ইংরেজিতে ইউজ করেন, তাহলে সবচেয়ে বেটার হবে। এখানে বিদ্যালয়ের নাম, আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নামটি এখানে দিবেন। তারপরে শ্রেণী, এখানে ক্লাসের নামটা, যে আপনি কোন ক্লাসে পড়েন সেই ক্লাসের নামটা দিবেন। এবার এখানে হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন এবং কনফার্ম পাসওয়ার্ড সেট করবেন। রেফারেল কোড যদি থাকে তাহলে সেট করবেন, যদি না থাকে তাহলে সেট করবেন না। এবং একটা মোবাইল নাম্বার থেকে একবারই কিন্তু রেজিস্ট্রেশন হবে। এরপর আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে যে দেখাচ্ছে আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন হয়েছে, ধন্যবাদ। এবার আমরা যে কাজটি করবো, এখান থেকে লগ ইন পেজে ক্লিক করে লগ ইন পেজে আমরা চলে আসব। লগ ইন পেজে এখান থেকে আমাদের যে ফোন নাম্বারটি ছিল সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের আইডিতে লগ ইন করবো। এইটা হচ্ছে মূলত আমাদের প্রোফাইল পেজ। প্রোফাইল পেজে এখানে আপনি ছবি সেট করলে আপনার ছবিটা চলে আসবে, নাম, মোবাইল নাম্বার, প্রতিষ্ঠানের নাম, ক্লাস, পাসওয়ার্ড চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন, প্রোফাইল ইচ্ছে করলে এখান থেকে আপডেট করতে পারবেন। এবং এই জায়গাতে আপনাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো, যে আপনি কোন বিষয়ে কোর্সগুলো রেজিস্ট্রেশন করছেন সেই কোর্সের তথ্যগুলো এখানে থাকবে। এবং এখানে আমরা যে প্রতিদিনের যে ক্লাসগুলো হবে, ক্লাস শেষে আমরা এখানে অ্যাসাইনমেন্টগুলো দেব, এই অ্যাসাইনমেন্টের তথ্যগুলো মূলত এখানে আসবে। তো চলুন আমরা একটি কোর্স রেজিস্ট্রেশন করি। তার জন্য এখান থেকে নতুন কোর্স যুক্তকরণ অপশনে ক্লিক করে আমরা চাচ্ছি অষ্টম শ্রেণীর কোর্সটা, এখানে একটা ফ্রি কোর্স আছে, ফার্স্টে ফ্রি কোর্সটা আমরা যুক্ত করি। এই যে ক্লিক করলাম কোথায়, বিস্তারিততে ক্লিক করে কোর্সটি কিনুনে ক্লিক করলে ফ্রি কোর্সটি প্রোফাইলে যোগ করুন। আমরা ক্লিক করছি, দেখেন কোর্সটি কেনার জন্য আপনার আবেদন পাঠানো হয়েছে, আপনার প্রোফাইল ভিজিট করুন। এখন যদি আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখুন ফ্রি কোর্স বিষয়টাকে মোবাইল দিয়ে ফ্রি প্রোগ্রামিং, কত তারিখে রেজিস্ট্রেশন করেছে এবং স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং, মানে এখান থেকে অ্যাডমিন অ্যাপ্রুভ করলে তবে আমরা এখান থেকে এই ফ্রি কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো আমি অ্যাডমিন অ্যাপ্রুভ করে দিচ্ছি, তারপরে আমরা ফিরে আসতেছি ভিডিওতে। ওকে, আমি অ্যাপ্রুভ করে দিয়েছি। এখন যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখেন স্ট্যাটাস অ্যাক্টিভ, মানে আমার কোর্সটি চলমান রয়েছে। বিস্তারিততে ক্লিক করলে, যেহেতু এইটা মূলত রেকর্ডেড ক্লাস, ফ্রি ক্লাসটা রেকর্ডেড ক্লাস ছিল, সেজন্য এখানে লাইভ ক্লাসের কোনো লিঙ্ক নেই। বিস্তারিততে ক্লিক করলে আমরা এখানে যে মোবাইল দিয়ে সি প্রোগ্রাম বেসিক, এটা পাঁচটা ছয়টা যে ভিডিও আছে সেই ভিডিওগুলো লিস্টগুলো এখানে চলে আসছে। এবং এখানে কিন্তু ফার্স্ট ভিডিও চলে আসছে, আমি যেই ভিডিওর উপরে ক্লিক করবো সেই ভিডিওটা এই পাশে অটোমেটিক প্লে হইতে থাকবে। তো এটা হচ্ছে ফ্রি কোর্স। তো আমরা একটা পেইড কোর্স রেজিস্ট্রেশন করি, এখান থেকে নবম শ্রেণীর কোর্সটাতে ক্লিক করি বিস্তারিত। এখানে কোর্স সম্পর্কে ইন ডিটেলস বিস্তারিত বলা আছে, আগে পড়ে নেবেন ভালোভাবে, তারপরে কোর্সটি কিনুনে ক্লিক করবো। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে বিকাশ অথবা ডাচ বাংলার মাধ্যমে আপনাকে আগে 2000 টাকা কী করতে হবে, এটাতে পাঠাতে হবে, মানে আপনার কোর্স ফিটা এই নাম্বারে পাঠাতে হবে। সেটা বিকাশের মাধ্যমে হতে পারে, নগদের মাধ্যমে হতে পারে, নাম্বারটি পার্সোনাল। পাঠানোর পরে
এখানে এই তথ্যটা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, মানে বিকাশ নাম্বার, যে আপনার বিকাশ ব্যক্তিগত নাম্বার অথবা নগদের যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটা, এখান থেকে কোন মাধ্যমে টাকা পাঠিয়েছেন সেটা, কত টাকা পাঠিয়েছেন সেটার পরিমাণ, এবং ট্রানজ্যাকশন আইডি। প্রত্যেকটা ট্রানজ্যাকশনে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, বিকাশেরও ট্রানজ্যাকশন আইডি আছে, নগদেরও আছে, সে না তথ্যগুলো দিয়ে কোর্সটি কিনুন অপশনে ক্লিক করতে হবে। তাহলে এখানে আপনার যে কাজটি করবেন সেখানে, এখানে তথ্যগুলো আমি দিয়ে দিচ্ছি, আমি এমনিতেই নর্মালি তথ্যগুলো দিয়ে দিই। এখানে আপনারা আপনাদের তথ্যগুলো দিবেন, দিয়ে কোর্সটি কিনুন অপশনে ক্লিক করলে এই যে কোর্সটি কেনার জন্য আপনার আবেদন পাঠানো হয়েছে, আপনার প্রোফাইল ভিজিট করুন। আচ্ছা এখানে একটু ওকে, আমি এখান থেকে পেজটা রিলোড করি, দেখেন এখানে আবেদন চলে আসছে একটি। আমরা এখান থেকে যদি এটাকে অ্যাপ্রুভ করে দেই, তাহলে আমি যদি এবার প্রোফাইলে ক্লিক করি, তাহলে দেখুন এই দেখেন এখানে আমার অ্যাক্টিভ চলে আসছে আমার প্রোফাইলে, যে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে কোর্সটি আমার স্ট্যাটাস অ্যাক্টিভ। বিস্তারিত ক্লিক করলে এখানে কিছুই দেখাবে না, কারণ আমরা এখন পর্যন্ত লাইভ ক্লাস শুরু করিনি। এবং লাইভ ক্লাস, এই যে লিঙ্ক, লাইভ ক্লাস লিঙ্কে ক্লিক করলে আমাদের একটা ফেসবুক গ্রুপ আসবে, তো আমার যেহেতু জয়েন করা আছে সেই জন্য এখানে সরাসরি চলে আসতেছে। এই গ্রুপটাতেই মূলত আমাদের লাইভ ক্লাসগুলো হবে। এই গ্রুপে যখন আমরা ফার্স্টে আসব, তখন যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কিন্তু সরাসরি অ্যাপ্রুভ, আপনি সরাসরি অ্যাক্সেস পাবেন। আপনাকে কিছু তথ্য, আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে আমাদের ওয়েবসাইটে, সেই নাম্বারটি, আপনি কোন বিদ্যালয়ে পড়াশোনা, কোন ক্লাসে পড়াশোনা করেন, এই তথ্যগুলো দিয়ে রিকোয়েস্ট করলে আমরা অ্যাপ্রুভ করে নিলে আপনি এখান থেকে সরাসরি লাইভ ক্লাসগুলো করতে পারবেন। এবং লাইভ ক্লাসগুলো এখানে হবে আমাদের এই ফেসবুক পেজে, এবং এই রেকর্ডেড ক্লাসগুলো এখানেও থাকবে। প্লাস এই যে বিস্তারিততে ক্লিক করলে আমরা, যেমন মোবাইল দিয়ে ফ্রি কোর্স করুন এই অপশনে যেমনভাবে এখানে যেভাবে আসছে, এই ক্লাসগুলো এখানে আপনারা দেখতে পারবেন। এবং একটা বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে আপনারা অ্যাসাইনমেন্টগুলো, ক্লাস শেষে এখানে অ্যাসাইনমেন্টগুলো দিবেন, আপনার সকল তথ্যগুলো এখানে পেয়ে যাবেন। এবং আমাদের সাথে যদি কোনোভাবে কন্ট্যাক্ট করতে চান, তাহলে এখানে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে, এবং এই ওয়েবসাইটটি আপডেট হচ্ছে, আপডেট হলে আপনারা সরাসরি ওয়েবসাইটের থ্রুতে আমাদের সাথে লাইভ চ্যাটিং করতে পারবেন। তো এইভাবে মূলত আমাদের ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন, এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে। তো এ পর্যন্তই, যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। ধন্যবাদ।